আসসালামু আলাইকুম গাইস, আমি সীমান্ত শুভ। আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে একটি বিলবোর্ডের মকআপ করা হয়। আমি আসলে ছবি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি এই ছবিটি আর কি পেয়েছি। দেখার সুবিধার্থে আমি একটি লেয়ার কপি করে নিয়েছি। আমাদের হচ্ছে এই যে সাদা ফাঁকা ব্ল্যাঙ্ক যে সাদা জায়গাটা আছে, সেখানে হচ্ছে আমাদের মকআপ করতে হবে। আমাদের হচ্ছে একটা ইমেজ বা অন্য কিছু হচ্ছে দিতে হবে মকআপ করার জন্য আর কি। তো আমরা সেটা কিভাবে করব, আমরা এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নেব। এটার অনুযায়ী আমরা জাস্ট একটা শেপ নিয়ে নিব। আমি এই শেপটা নিয়ে নিলাম। এটা কোনো কালার দেওয়া নেই, আমরা এটা একটা ফিল কালার দিয়ে দেবো আমাদের দেখার সুবিধার্থে আর কি। রেড আমি দিয়ে দিলাম। স্টোকটা অফ করে দেবো, আমার এখন স্টোক দরকার নেই এই জায়গায়। এটা দেওয়ার পর আমরা কি করব, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, তো আমরা এটা এখন স্মার্ট অবজেক্ট করে নিব, যেন আমরা ভিতরে কাজ করতে পারি এবং কি আমাদের কোয়ালিটি লুজ না হয়। এটা অপাসিটিটা কমিয়ে দিলাম। দেখা যায় যেন আমাদের একটু বাড়িয়ে নিচ্ছে। আমরা কন্ট্রোল প্লাস টি চাপ দিয়ে আমরা ট্রান্সফর্ম এইটা নিলাম। তো এটা আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে ট্রান্সফর্ম গিয়ে স্কেল, অথবা আমরা কন্ট্রোল প্লাস টি চাপতে পারি। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে ডিস্টর্ট এখানে ক্লিক করতে হবে। ডিস্টর্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা জুম করব। জুম করে হচ্ছে এই কোণা বরাবর আমরা সাইজ টেনে নিজের ইচ্ছা মতো একটা সাইজ নিয়ে নিব। উপরে ফাঁকা আছে, উপরে আমরা এটা ঠিক করে নেব। আচ্ছা, আমরা এন্টার চাপ দিই, এন্টার চাপ দিয়ে ওকে করে দিই। তো এখন আমরা কি করব, আমরা ওই ছবিটাকে নিব যেটা হচ্ছে এখানে বসাবো আর কি। তো ছবিটা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে যা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি ছবিটা এই জায়গায় বসাই তাহলে হচ্ছে ছবিটা প্লেস হবে না বা পারফেক্ট প্লেস হবে না। তো পারফেক্ট প্লেস করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ওই স্মার্ট অবজেক্ট যে করে নিলাম সেইখানে যেতে হবে আমাদের। তো আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্টে যাচ্ছি। তো এখন দেখেন এটা আলাদা একটা লেয়ার, একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই ইমেজটাকে ওখানে প্লেস করব। তো দেখেন এটা পুরা ফিল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সেভ দেব। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে আমরা অপাসিটিটা কম করে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে এমন দেখা যাচ্ছে। অপাসিটিটা এখন হচ্ছে আমরা বাড়িয়ে দেব। দেখেন সুন্দরভাবে এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো এখন অ্যাড হওয়ার পরেও আমাদের হচ্ছে এটা পুরোপুরি পারফেক্ট হচ্ছে না বা হচ্ছে রিয়েলিস্টিক লাগছে না। একটু রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে দিতে পারি। তো এটা ছিল আমাদের আগে, এটা হচ্ছে পরে। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব প্লিজ করে দিন, আর হচ্ছে ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিন। ধন্যবাদ।